আরে টাকলা, কেমন আছিস তুই? হাই বয়। ওয়াও, তোর টাকটা কি সুন্দর, একটু ধরে দেখি তো। বস রাশেদ, দিন দিন তো তোর ফাইজলামির পরিমাণ তো বেড়েই চলেছে, সব কিছুতেই তুই শুধু ফাইজলামি করিস, আর ছোট বড় কিছুই মানিস না। এটার জন্য কিন্তু তোকে না আবার খেসারত দিতে হয়। শোন রাশেদ, আরে ধুর টাকলা, তুই কি যে বলিস না, মানুষকে ছোট করতে পচাতে আমার ভালোই লাগে, মজাও লাগে। শোন রাশেদ, শোন, তোর এই ইয়ারকির জন্য তুই কি জানিস সব বন্ধুরা কিন্তু তোকে অ্যাভয়েড করে চলে। আরে ধুর, তোর নীতি কথা বাদ দে। দোস্ত একটা মজা দেখ, ওই যে একটা ভিকু গাছটিস না, কি করি দেখ, তাহলে চুপচাপ থাক। দেখলি কি একটা মজা দিলাম তোরকে। ছি 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 রাশেদ, তুই এটা কি করলি? এটা অন্ধ লোকে তুই ফাও ফাও গিয়ে মারলি, আর বলছিস তুই এটা ইয়ার কি মজা নিচ্ছিস। দেখ বুড়োটা কিভাবে তোকে অভিশাপ দিচ্ছে, আল্লাহ না করুক তোর কোনো যদি বিপদ হয়ে যায়। আরে তুই থাম, তুই এসব কিছু বুঝবি না, এই বয়সে একটু মজা না করলে কি হয়? চল সময় এসে, আমরা এখন বাসায় যাই। রাশেদ, তুমি এত সময় কোথায় ছিলা? আরে ধুর, বাসায় আসলে শুধু প্যাক 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 করে, কোথায় আর যাব? মঙ্গল গ্রহে তো ছিলাম না, বন্ধুদের সাথে একটু আড্ডা দিচ্ছিলাম আর কি। রাশেদ, আমি খুবই ক্লান্ত, আমার খুব কষ্ট হচ্ছে, আমার মনে হয় একটু পরেই আমার সন্তান পৃথিবীতে আসতে চলেছে। চলো তোমাকে এখনই হাসপাতালে নিয়ে যাই। এই তো আমরা হাসপাতালে চলে এসেছি, তুমি কোনো চিন্তা করো না, আমি বাইরে অপেক্ষা করছি। প্রায় 1 ঘন্টা টাইম হয়ে গেল, এখনো কোনো খবর আসছে না কেন? সিস্টার কি অবস্থা এখন? মিস্টার রাশেদ, আপনি পুত্র সন্তানের বাবা হয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা সুসংবাদ দেওয়ার জন্য। তবে একটা দুঃসংবাদ আছে আপনার জন্য। রাশেদ সাহেব, আপনার ছেলের চোখ দুটোতেই সমস্যা, মনে হচ্ছে সে কখনোই চোখে দেখতে পাবে না। হায় আল্লাহ, এ কি শুনালেন আপনি আমাকে! হায় আল্লাহ, এই লজ্জা আমি এখন কোথায় রাখি, মানুষকে এখন মুখ দেখাবো কিভাবে? সবাই এখন আমাকে বলবে অন্ধ ছেলের বাবা, অন্ধ ছেলের বাবা। হ্যাঁ হ্যাঁ, এটাই মনে হয় আমার কর্মের ফল। গতদিন আমি এক অন্ধ বুড়োকে কীভাবে মজা নেওয়ার জন্য তার সাথে বেয়াদবি করেছি। তাকে ধাক্কা দিয়েছি,
সেই অন্ধ লোকটার অভিশাপ নিশ্চয়ই আমার উপর বসে পড়েছে। হে আল্লাহ, এ কি করলাম আমি, এ কি করলাম! আমার পাপের সাজা তুমি আমাকেই দিতা, আমার সন্তানকে কেন দিলা আল্লাহ?